সাফল্যমণ্ডিত হয়ে যাবে। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক থেকে আপনাদের 53 crores এই মাসে ডিসেম্বর মাসে, আর আমরা ভাবি আমি জানি একটা উন্নতির জন্য আপনারা সবসময় আমাদের কাছেই থাকবেন। আর আমার সুদ নেওয়ার জায়গা আর ব্যাংকে যেত কারা, যাদের টাকা আছে তারাই ব্যাংকে যেতে পারত, সেই চিন্তাধারা থেকে আমরা অনেক সরে এসেছি, মোদীজি শুনিয়ে ফেলেছে আমাদেরকে। এখন ব্যাংক উন্নতি নোডাল এজেন্সি ত্রিপুর রাজ্যে বা সারা ভারতবর্ষে ব্যাংক এখন উন্নতির একটা এজেন্সি, উন্নতির একটা অস্ত্র। তাই আপনারা দেখেছেন কিছুক্ষণ আগে মাসে 12 টাকা দিয়ে ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিয়ে 2 লক্ষ টাকা, সেটা তখন আগে ছিল না। ত্রিপুরা রাজ্যে প্রাইম মিনিস্টার আবাস যোজনা, সেখানে আমরা ব্যাংক ইনভলভ করেছি এবং ব্যাংকে বলেছি আমরা লোন দিতে হবে। আপনারা জানেন গ্রামীণ যোজনাতে আবাস যোজনাতে আগে 5 বছর স্যাংশন কত ছিল, 42,944 এবং 16, 17, 17, 18, 18, 19 বিগত সরকারের সময়ে 3,033টা মাত্র ঘর, 3,333টা ঘর ওরা তৈরি করতে পেরেছে। আমরা এসে 2018-19 আর্থিক বছরে 1 বছরে 44,000 ঘর তৈরি করেছি, যে স্যাংশন ছিল সেই ঘরটা শেষ করেছি আমরা। বিগত আমলে ছিল 3,333টা ঘর 2 বছরে কমপ্লিট করতে পেরেছি। আর আমরা 1 বছরে কত করেছি, প্রায় 44,000 ঘর আমরা তৈরি করে দিয়েছি 18-19 আর্থিক বছরে। তারপর আমরা কি করলাম, আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে বলেছি ত্রিপুরা রাজ্যে বেশিরভাগ ঘরই টিনের ছাউনি, বেশিরভাগ ঘরই গৃহ কি আছে ডিসিআই শীট দিয়ে তৈরি, সুতরাং কাঁচা ঘরের সংখ্যায় আপনারা ডিসিআই শীট নিয়ে নিন। আমরা প্রধানমন্ত্রীকে আবেদন জানিয়েছি, উনি আমাদের আশীর্বাদ করলেন বলে হ্যাঁ করা যাবে, যাদের টিনের ছাদ আছে ওদেরকেও কাঁচা ঘর বলে আমরা মানতে পারি। এবং 1 বছরে আমরা 1,59,000 গৃহ আমরা স্যাংশন পেয়েছি, এটা কাজ শুরু হয়েছে। আমরা দেখছি ত্রিপুরার মানুষ গরিব, আর যে টাকা অর্থ দেওয়া হবে সেটা দিয়ে হয়তো ঘর হবে না, তা আমরা কে টপ আপ স্কিম বলে এটাকে আরো কিভাবে অর্থ দেওয়া যায়, ব্যাংকগুলোকে ইনভলভ করে আমরা ব্যাংকের সঙ্গে আলোচনা করে ওরা যেন ব্যাংক লোন পেতে পারে, ফ্রি কোলাটারাল ফ্রি লোন, 10 বছরের লোন ওরা যেন পেতে পারে 70,000 টাকা করে এই স্যাংশনের মাধ্যমে আমরা ব্যবস্থা করেছি। বিজনেসটা ফেল হয়ে গেছে কোনো কারণে, সুতরাং ত্রিপুরার লোক কাজ করে না এরকম না, ত্রিপুরা মানুষ কাজ করতে চায় না, ত্রিপুরা মহিলারা কাজ করতে চায় না, এটা না এতদিন ধরে ত্রিপুরার মানুষের পোটেনশিয়াল আমরা দেখতে পারিনি, যে সরকার ছিল সেই সরকার ত্রিপুরা মানুষের যে পোটেনশিয়াল আছে কাজ করার, যে কর্মযোগ্যতা আছে কর্মক্ষমতা আছে সেটাই চিনতে পারি না, শুধুমাত্র মানছি না মানব না এই সেই স্লোগান দিয়ে চলে যাচ্ছে, সেটাই চলে গেছে দিনগুলি। আজকে আমরা কি এই সরকার ত্রিপুরা মানুষের কাজ করা কর্মক্ষমতা যোগ্যতা সম্মান দেয়, আমরা জোর গলায় বলি ত্রিপুরাকে আত্মনির্ভর করা, ত্রিপুরাকে স্বয়ং সম্পন্ন করা সম্ভব।
শুধু কেন্দ্র দিচ্ছে না, কেন্দ্র দেবে না, সাম্রাজ্যবাদী, এসব বড় বড় শব্দ না। আমরা বিশ্বাস করি, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ত্রিপুরার মা মন্দির মধ্যে এই ক্ষমতা আছে যে তারা আত্মনির্ভর হতে পারে, গ্রাম স্বয়ং সম্পন্ন হতে পারে, সবার গৃহ নির্মাণ করার ক্ষমতা আছে। সেটা হয় যখন আমরা সমাজকে সঙ্গে নেই, ব্যাংকের সঙ্গে নেই, সেটা ইংলিশে বলে কনসলিডেটেড এফোর্ট, সবকে নিয়ে চলা, সবকা সাথ। হিন্দিতে বলা হয় সবকা সাথ, সবকো সাথ মে নিয়ে চলনা, সমাজকে যে ইনস্টিটিউশনগুলি আছে সেদেরকে নিয়ে চলা, সেদেরকে গণমুখী করা। কোন গণসঙ্গীত গেলেই গণমুখী হয় না, শুধুমাত্র গণসঙ্গীত গেলেই গণমুখী হয় না, সেটাকে বলে গণমুখী আন্দোলন। ব্যাংকে গণমুখী করা, আজকে কেউ ভেবেছে ব্যাংকে একটা গরিব মেয়ে গিয়ে অ্যাকাউন্ট খুলতে পারে? গণতন্ত্র গণতন্ত্র চিৎকার দিয়ে সব পার্টি, একমাত্র মোদীজি বলছে ব্যাংকে গণতান্ত্রিক করতে হবে। তাই জনধন যোজনা, জিরো অ্যাকাউন্ট খুল। আমার মনে আছে কয়েক মাস আগে এই হলই আমরা একজন ব্যাংক সখী বানিয়েছিলাম, যে ব্যাংকের মহিলারা ব্যাংকে গেলে ওদের কাজকর্ম করে দেওয়ার জন্য আমরা ব্যাংক সখী বানিয়েছি। একজন ব্যাংক সখী এসে এখানে বক্তব্য রাখলেন, কি সুন্দর বক্তব্য। উনি বললেন, কিছু কয়েক বছর আগে আমার ব্যাংক যেতে পারতাম না, আমরা ভয় করতো, আমার স্বামীকে বলতে হতো ব্যাংকে চলো ব্যাংকে যাও, বিরাট প্রক্রিয়া। যারা আজকে সমালোচনা করছেন ওরা নিজের রেকর্ড একটু দেখলেই পারে, প্রাইম মিনিস্টার আবাস যোজনার কি রেকর্ড আছে, 3333টা ঘর দুই বছরে কমপ্লিট করতে পেরেছে। সমালোচনা করাটা খুব সহজ, কিন্তু সমালোচনা করার আগে নিজের রেকর্ডটা দেখে নেওয়ার দরকার। এখন বিরাট কর্মযোগ্য এসএসজিরা এসএসজি ফান্ড থেকে লোন নিতে পারবে গৃহ নির্মাণের জন্য। এই কথাটা বলছি কারণ এই কারণে ব্যাংক ইনভলভ ডেভেলপমেন্ট কাজে, এখন গৃহ নির্মাণে ব্যাংককে আমরা ইনভলভ করেছি, প্রাইম মিনিস্টার আবাস যোজনাতে ব্যাংককে আমরা ইনভলভ করেছি। এবার আগে যে স্লোগান ছিল মানছি না মানবো না, মানছি না মানবো না, আমরা সেটা বদলি করে দিয়েছি। আমরা বলছি চলো এগিয়ে চলো, আমরা নতুন স্লোগান দিয়েছি এগিয়ে চলো, সবকা সাথ সবকা বিকাশ। কোনো মানছি না মানবো না করতে করতে প্রায় 35 বছর চলে গেছে, যে উন্নতি হওয়ার উচিত ছিল সেটা হয়নি। আমরা বলেছি কোঅর্ডিনেশন কোঅপারেশন, ব্যাংকের সঙ্গে বলেছি আমরা কোঅর্ডিনেশন কোঅপারেশন খুব দরকার, রাজ্যের উন্নতিতে ব্যাংক ভাগিদারি হবে না, কেন হবে না? প্রাইম মিনিস্টার আবাস যোজনায় ব্যাংক কেন কাজ করবে না? এবং এসএসজি গ্রুপ কি ছিল? 18টা ব্লকে ছিল, আমি আবার আরডি মন্ত্রী, 18টা ব্লকে এসএসজি গ্রুপ ছিল, আজকে 58টা ব্লকে এসএসজি গ্রুপ আছে। এসএসজি গ্রুপ 4000 ছিল, আজকে 31,000 প্রায় আছে, কারণ মা বন্ধুকে নিয়ে আমরা একটা আন্দোলন সৃষ্টি করতে চাই পুরো রাজ্যে, স্বয়ং সম্পূর্ণতার আন্দোলন, আত্মনির্ভরতার আন্দোলন, স্বরাজের আন্দোলন, সুরাজের আন্দোলন। এসএসজি কে শুধু একটা সংস্থা হিসাবে দেখলে হবে না, এসএসজি একটা বিরাট আন্দোলন সমাজের মধ্যে, এসএসজি একটা বিরাট আন্দোলনে পরিণত করার চেষ্টা করছি আমরা। এবং এটাতে ব্যাংকও আমাদেরকে সহায়তা করছে, বিশেষ করে গ্রামীণ ব্যাংক, ওদেরকে সহজে লোন দেওয়া, ওদেরকে সাহায্য করা, মার্কেটিংয়ে ট্রেনিং দেওয়া, স্কিল সবটাতে ব্যাংকের সঙ্গে আমরা টাই আপ করেছি। এবং এটা শুনে খুব আনন্দের ব্যাপার যে এনপিএ যারা লোন নিয়ে টাকা ফেরত দেয় না, এসএসজি গ্রুপে খুব কম, 2.63% মনে হয়, আমার যদি ভুল হয় তাহলে 2.63%, 2.63% মহিলারা লোন নিয়ে ফেরত দেয় না বিভিন্ন কারণে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.